মাধ্যমিক দিতে না দিতে ওর বাবা হঠাৎ বুকের ব্যথা নিয়ে চলে গেল। তারপর এই সংসারটাকে ঠিক রাখার জন্যে ওকে ওর বাবার মুদিখানা গিয়ে বসতে হলো। ওর বাবার কত আশা ছিল, ছেলে বড় হবে, সব পরীক্ষায় পাশ দেবে, বড় চাকরি করবে। ছাড়ব না, বাদর বলে ডাকলেই যখন তখন বাদরের বাদরামি যে আর একটু সহ্য করতে হবে মহারানী। ও তাই নাকি, তিন দুপুরে সাহস বেড়ে গেছে দেখছি। বাদর তো চিরকালই দুঃসাহসী। ওরা মুখে বলে রাধা রাধা, দুনয়নে বহে ধারা, মুখে বলে রাধা রাধা, দুনয়নে বহে ধারা, প্রেম ধারায় জগত মাতায় রে গোরা, প্রেম ধারায় জগত মাতায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ, পারেতে সোনার কূলে ওর খুব সাথ ছিল, ছেলে অনেক লেখাপড়া শিখবে, নাম করা অফিসে চাকরি করবে, বড় অফিসার হবে। হ্যাঁ, সেই চেষ্টাই করো মা। আর তোমার ছেলে তো খুব মেধাবী, ক্লাসে ফার্স্ট হয়, দেখবে একদিন এই ছেলেই তোমার সব দুঃখ কষ্টের লাঘব করবে। তোমার ছেলের কৃতিত্বে শিবিনের আত্মা স্বর্গ থেকে শান্তি পাবে। তুমি মেচে মেচে আমার উপরে রাগ করছো বাসন্তী। আচ্ছা তুমি বোঝো যে যাওয়া সে তো চলেই গিয়েছে, সে তো আর ফিরে আসবে না, মেচে মেচে তুমি কেন উপোস করে মরবে? তোমার রূপ আছে, তোমার যৌবন আছে। আরে বাবা ভালো করে বোঝো, আমি তো তোমার সঙ্গে সংসার করতে যাচ্ছি না, এই মাঝে মাঝে লুকিয়ে কিন্তু আমার প্রস্তাবটা একটু ভেবে দেখো। দেখো না না, এই জমি বাড়ির এগেনস্টে আমি তোমাকে দুটো হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেবো। আর শুধু তাই নয়, একটা গ্যারেজ দেবো, একটা দোকান ঘর দেবো, সঙ্গে কিছু নগদ ক্যাশ টাকাও দেবো। ও মা, বাড়ি শুধু দেওয়াল নয়, ছাদ নয়, বাড়ি বড় আপনজন। মনে হয় কত ঝড় জল রৌদ্রে এ বাড়িতে আমায় আশ্রয় দিয়েছে, কত সুখ দুঃখ, কত আনন্দ উচ্ছ্বাসের নীরব সাক্ষী হয়ে থেকেছে বাড়িটা। সামান্য সামান্য কটা টাকার লোভে, ঝাঁচকচকে দেওয়ালের লোভে, ছাদের লোভে এই পরম বন্ধুকে আমি
আমি হাতুড়ি মেরে ভেঙে ফেলতে পারবো না রে। মাকে বোঝাও, মার কতদিন, আজ আছে কাল নেই। মা চোখ বুঝলেই তো সব সম্পত্তি তোমাদের, মানে তোমার আর বৌমার। তাহলে এবার একটু নিজেদের কথাটা ভাবো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে, আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিশ্ব। একবার যখন এই প্রজেক্টটার দিকে আমার নজর পড়েছে, তখন এটাকে আমি কিনে নেবই। বড় পুকুরের ওজনদার কাঁদটা তো, এটাকে খেলিয়ে 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 ডাঙায় তুলব। বলাই, এবার একটা বড় নেটওয়ার্ক আমাদের সাজাতে হবে, বুঝলে? এই মাত্র খবর পেলাম, রেল লাইনের ধারে একটা বস্তাবন্দী উইডো ভদ্রমহিলার দেহ পাওয়া গেছে। আপনাকে থানায় এসে শনাক্তকরণ করতে হবে। কি বলছেন কি অফিসার? দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তোমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী, কিন্তু সাক্ষী সব জোগাড় করে আদালতে প্রমাণ করতে পারবে তো যে তোমার মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী? না, প্রমাণ করতে পারলে আইনের বিচারে আমার যা শাস্তি হবার তা তো হবেই, কিন্তু প্রমাণ যদি না করতে পারো, তখন হয়তো দেখা যাবে যে অজানা কোনো পুকুর থেকে একটা পচা গলা বস্তার মধ্যে একটা মৃতদেহ দেখা যাচ্ছে কোনো এক সকালে।